alaikum. So hello friends, how are you all? অনেকে আমার যদি সাথে জয়েন অলরেডি শুরু করেছে সো আমি একটু শেয়ার দিয়ে নিই শেয়ার দিয়ে নিচ্ছি সো আজকের এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট সবসময় ইম্পর্টেন্ট ক্লাসই নেই সো আজকে অনেকদিন পর লাইভে আসলাম বাসা থেকে এবং আমার পেজ থেকে বেসিকলি বাট আর একটু শেয়ার করবো শুরু করছি আজকের ক্লাস আমি বেসিক্যালি আমার বাসা থেকেই লাইভটা আসছি সো যার যে কাজ বেসিক্যালি ইউনো যে গতকাল থেকে ঈদ উল আজহা উপলক্ষে বন্ধ হয়ে গেছে সব কিছু মানে আমাদের কাজ করব সো টিচার মানুষ টিচিং না দিলে ভালো লাগে না তো এখন যেটা হয়েছে যে সারাদিন অনেক কাজ করেছি বিভিন্ন প্রেজেন্টেশন টিচিং স্লাইড তৈরি করলাম সারাদিন আর তখন ভাবলাম 8টার দিকে যে একটা লাইভ করলে কেমন হয় আজকে সো যে ভাবনা সেই কাজ লাইভ শুরু করে দিলাম সো আজকে বেসিক্যালি অনেকে জিজ্ঞেস করছে যে কিসের উপরে বেসিক্যালি লাইভটি আমি নেব আজকের ক্লাসটি হোক কিছু ইংলিশ কমন এক্সপ্রেশনস যেগুলো নেটিভ ইংলিশ স্পিকাররা সবসময়ই ইউজ করে অ্যান্ড ইউ নো দে আর রিয়েলি অ্যাকচুয়ালি using all these common expressions very often in their conversation so আজকের এই ক্লাসটি বিশেষ করে যারা সুন্দর করে ইংরেজিতে কথা বলতে চায় যারা আমরা কথা বলতে পারি অথবা পারি না যারা বলতে পারি তাদের কথাটা আরেকটু সুন্দর হবে স্মার্ট হবে আর যারা বলতে পারি ওকে যারা আমরা বলতে পারি তাদের কথা স্মার্ট হবে আর যারা বলতে পারি না তারা অনেক কিছু শিখবে হ্যাঁ সো খুব বেশি করে দেবো না হাফ এন আওয়ার একটা লাইভ হবে সো আমাকে কি শোনা যাচ্ছে পুরোপুরি মানে আমি জাস্ট কনফার্ম না এর জন্য জাস্ট একটু সে ইয়েস ইফ ইউ ক্যান লিসেন টু মি ইয়া এভরিবডি ইয়েস ইয়েস শুনতে পাচ্ছি ওকে আমি ধরে নিলাম যে আমরা শুনতে পাচ্ছি না শোনার ইভেন কোনো কারণও নেই সো ওকে তো আজকে যেটা বললাম যে আমরা বেসিক্যালি ক্লাসটা নেব হচ্ছে কমন এক্সপ্রেশনস ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেকগুলো কমন এক্সপ্রেশনস আছে অনেকটা হাজার হাজার কমন এক্সপ্রেশনস তো সবগুলো আমাদের ইউজ করতে হয় না সবগুলো আমাদের পক্ষে মুখস্থ করে শেখাও সম্ভব না এজন্য যেটা হচ্ছে যে আমরা অল্প কিছু শিখব এবং আমরা সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করব ওকে সো গাইস হাউ আর ইউ অল আই উড লাইক টু অ্যাকচুয়ালি নো দ্য আনসার রিপ্লাই মি ইন দ্য কমেন্ট বক্স হাউ আর ইউ অল ওকে সো নাও আই এম সেইং পিপল আর সেইং ইয়েস 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 ইয়া Okay, students are coming in number. Fine, that's good. So
সবাই মোটামুটি গুরু কেনায় ব্যস্ত, তো এই সময় লাইভ নেওয়াটা মনে উচিত হয় নাই। তো তারপরও গুরুর জায়গায় গুরু থাকুক, ক্লাসের জায়গায় ক্লাস থাকুক। হ্যাঁ আচ্ছা, সো প্রথম যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আলহামদুলিল্লাহ ফাইন নিউ সাদমান হুসাইন আমার সাথে আছেন, আছেন উচ্চ শুভ্র, আই এম গ্রেট স্যার, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে জাফর একবার, ফাইন, হাই জাফর, কেমন আছেন, হাউ আর ইউ, ফাইন, ওকে, সো দ্যাটস ফাইন ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ স্যার, সাদিয়া, ইয়াসমিন, ভালো আছি, তুমি ভালো আছো, আলহামদুলিল্লাহ, ইউ, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর ভালো আছি দেখেই লাইভে আসি বেসিকলি। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে কাইন্ডলি, আমি দেখলাম অনেক অনেকক্ষণ ধরে আমি দু একটা পেজে শেয়ার করছি আমার এই লাইভটা। সো যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ইংলিশ শেখাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সহজে শেখাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এজন্য বিষয়টা হচ্ছে যে আপনারা কী করেন, সবাই আমার এই ক্লাসটা একটু কাইন্ডলি শেয়ার করেন। হ্যাঁ, আপনি আপনার টাইমলাইনে শেয়ার করেন ফ্রেন্ডদের সাথে, একটা ওয়ার্ডে যদি কেউ শিখতে পারে বা মনে রাখতে পারে, কাজে লাগাতে পারে, দ্যাট উড বি ভেরি ভেরি গুড, দ্যাট উড বি রিয়েলি অ্যামেজিং। সো প্লিজ শেয়ার করেন, এবং শেয়ার করে আমাকে লিখেন, ডান 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 কমেন্ট বক্সে ডান লিখেন আগে, হ্যাঁ শেয়ার করেন, তারপরে আমি ক্লাস শুরু করব। কারণ এই কজন স্টুডেন্ট নিয়ে ক্লাস করে কোনো মজা নাই। হ্যাঁ, আরও প্রচুর স্টুডেন্ট সাথে থাকতে হবে, এবং ইউ হ্যাভ গাইস টু শেয়ার মি, রাইট, শেয়ার মাই আইডিয়াস অ্যান্ড এভরিথিং, ওকে। এখন আমরা যে কাজটা শুরু করছি সেটি হচ্ছে, হ্যাঁ অনেকেই শেয়ার দেওয়া শুরু করছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং, ওকে। তো আমি প্রথম কোয়েশ্চনটা কি করেছিলাম, হাউ আর ইউ, তাই না? আচ্ছা, এই হাউ আর ইউ এই শব্দটা হচ্ছে, আমি এই ফ্রেজটা হচ্ছে, এক্সপ্রেশনটা হচ্ছে ইংরেজি ভাষার সবচেয়ে কমন এবং বাংলা ভাষারও সবচেয়ে কমন, কেমন আছে, এবং পৃথিবীর যে কোনো ভাষার অত্যন্ত কমন এবং সবচেয়ে ব্যবহৃত একটি ফ্রেজ হচ্ছে কেমন আছো, যেটাকে আমরা ইংলিশে বলি হাউ আর ইউ। এখন এটা একটা এক্সপ্রেশন, এটা একটা কমন এক্সপ্রেশন। এখন আমরা নর্মালি দেখা হলে মানুষকে শুধু বলি হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ, অথবা হোয়াটসঅ্যাপ, এই একটা দুটো কথা বলি। হ্যাঁ, সো আর কী কীভাবে আমরা হাউ আর ইউ এই এক্সপ্রেশনটাকে রিপ্লেস করতে পারি, অর্থাৎ হাউ আর ইউ না বলে নেটিভ ইংলিশ স্পিকাররা আরও অনেক অনেক ফ্রেজেস ইউজ করে। সো আমি জানতে চাচ্ছি, আমাকে কমেন্ট বক্সে বলতে হবে যে হাউ আর ইউ এইটা বলা ছাড়া আমরা আর কী কী ইংলিশ এক্সপ্রেশন ইউজ করতে পারি। হ্যাঁ, সর্বোচ্চ যে আনসার করতে পারবে তার জন্য রয়েছে বিশেষ পুরস্কার, ওকে। সো আমরা শুরু করি, হাউ আর ইউ না বলে আর কী কী বলা যায় এটা আমাকে একটু আপনারা বলেন, ওকে, প্লিজ এভরিবডি, হাউ আর ইউ না বলে আর কোন কোন কমন এক্সপ্রেশন ইংলিশ ইউজ করা যায় এটা আমি জানতে চাচ্ছি। Yes, yes, start, তারপরে আমি অনেকগুলো চমৎকার চমৎকার ফ্রেজেস বলবো যেটা হাউ আর ইউ না বলে বলা যায়। আরও অনেক এক্সাইটিং জিনিস আছে, শুধু এটা না, এটা জাস্ট শুরু করলাম, বিকজ আমরা হাউ আর ইউ এই কথাটা অনেক বেশি বেশি বলি। হ্যাঁ, ওকে, হাউ ইজ গোয়িং অন, একজন বলছে হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, হাউ ইজ ইট গোয়িং অন, ওকে। সো দুজন দু ধরনের মতামত দিয়েছে, হাউ ডু ইউ ডু, ওকে, how are you going, okay, so how is your going, okay, Cynthia likhe hai, okay, it's khubi informal chamatkar english, fine, what's up, okay, Zafar, what's up, tarpore Shafin likhe hai, how do you do, okay, aro chachi, aro 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 kichu hok, okay, aro aro আরও, হাউ গোয়িং, হাউস গোয়িং, ওকে, একই জিনিস বারবার আসতেছে, সমস্যা নাই, আমরা বলে যাই বলে যাই, ওকে। তারপরে পাটোয়ারি, পাটোয়ারি লিখছে কি, পাটোয়ারি চলে গেল। তারপরে রশিদুল আলম, আর ইউ ওকে, আর ইউ ওকে, ওকে, হোয়াটসঅ্যাপ ব্রো, আচ্ছা ব্রো আছে না, ওকে ফাইন, আর ইউ ওকে। কৌশিক লিখছেন, আর ইউ ওকে, ওকে, ইয়া আই এম ওকে, ফাইন, আর আরও কিছু, আরও কিছু মতামত আসুক না, ওকে ফাইন, আরও কিছু মতামত আসুক, ভেরি গুড, আচ্ছা।
সো আমি যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আমরা কমনলি হাউ আর ইউ, তারপর হচ্ছে হাউ ইজ ইট গোয়িং অন, তারপর আরো ওয়ার্ডস অ্যাবাউট ইউ, এই কথাগুলো আমরা বেসিকলি বলেছি, রাইট? সো এগুলো ঠিক আছে, এগুলো নেটিভ স্পিকাররা যতটা না বলে আমরা বাংলাদেশিরা তার চেয়ে বেশি বলি, হ্যাঁ, বিকজ ছোটোবেলা থেকে আমরা এগুলো এভাবেই শিখে আসি। সো আজকে আমি একটা নতুন আইডিয়া দিই যেগুলো হাউ আর ইউ না বলে বলা যায়, হ্যাঁ। সো আমি একটু লিখেছি, ওয়ার্ডস হ্যাভ ইউ বিন আপ টু, ওয়ার্ডস হ্যাভ ইউ বিন আপ টু, ওকে? সো ওয়ার্ডস না, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, রাইট? সি, ওকে, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, অর্থাৎ কাউকে আমি হাউ আর ইউ না বলে আমি বলবো হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, কি বলবো আমার সাথে সবাই একবার, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, আমি কিভাবে প্রনাউন্সিয়েশনটা করি অবজার্ভ করেন, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, 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 হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু। সো হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু ইজ আ রিপ্লেসমেন্ট অফ হাউ আর ইউ। সো এখন থেকে আমরা হাউ আর ইউ না বলে কি বলতে পারবো, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু। বন্ধুর সাথে দেখা হলো, বন্ধুর সাথে দেখা হলো, ওকে কি বলবেন, বন্ধুকে বলবেন হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু। আবার স্যারের সাথে দেখা হয়েছে, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, অথবা অপরিচিত কারোর সাথে দেখা হয়েছে, জাস্ট কথা বললেন, সো হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু রিসেন্টলি, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু লেটলি, কেমন চলছে দিনকাল বর্তমানে বা সম্প্রতি সময়ে, ওকে? সো ইটস আ ভেরি কমন এক্সপ্রেশন, ইংলিশ এটা প্রচুর ইউজ করে। সো হোয়েন আই ওয়াজ ইন ইংল্যান্ড, তো তখন দেখতাম যে আমাদের যারা ক্লাসমেট ছিল বা যাদের সাথে চলাফেরা করতাম যারা নেটিভ, তারা সবসময় মোটামুটি বলতো যে হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু লেটলি, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু রিসেন্টলি, ওকে? সো হোপফুলি ইউ আর এনজয়িং, রাইট? আমি দেখতে চাচ্ছি যেটা সবাই বুঝতে পারছে কিনা। সো এক্সপ্রেশনটা কী ছিল আমাকে একটু একজন দুজন লিখে বলেন তো যে কী ছিল, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, একজন লিখে দেন এটা, ইয়া, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, হ্যাঁ একজন লিখে দেন, তাহলে আমি বুঝতে পারবো যে ইয়াস এটা পেয়ে গেছে। হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, একটা এক্সপ্লেনটা যেন ঠিক থাকে একটু লিখে দেন। জাহাঙ্গীর এই চৌধুরী লিখছে, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, ভেরি গুড, থ্যাংক ইউ, এটাই চেয়েছিলাম। সো এটা হয়ে গিয়েছে, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, ভেরি গুড। সো ইটস কল্ড হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, ওকে? সো আবারও বলছি যে ক্লাসটাকে কাইন্ডলি আমরা একটু শেয়ার করি, শেয়ার করাটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ এই ক্লাসটা অনেকেরই দেখা উচিত, ওকে? এই ক্লাসটা আসলে অনেকের দেখা উচিত, সো এজন্য আমি বলছি যে প্লিজ ক্লাসটাকে সবার সাথে একটু কাইন্ডলি শেয়ার করে দেন, হ্যাঁ, দ্যাট উড বি ভেরি ভেরি গুড, ওকে, ফাইন। তো হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, অনেকেই লিখছে হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, ইয়েস আম ফাইন, আম ফাইন, এই হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু এটা কেউ বললে, ওয়েল, আপনি নর্মালি বলে ফেলেন আম আম ফাইন, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, সো ইটস ফাইন, জাস্ট আমরা যেটা বলি কেমন আছি, ভালো আছি, এই টাইপ, হ্যাঁ। সো যাই হোক, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, ইয়া, ইটস ফাইন, সো ফা। তাহলে আমরা হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু না বলে আমরা আরো একটা কথা বলতে পারি যেটা ইংলিশটা বলে, সেটা হচ্ছে কি, হোয়াটস নিউ, হোয়াটস নিউ, আমার আমার প্রনাউন্সিয়েশনটা খেয়াল করেন, হোয়াটস নিউ, হ্যাঁ, হোয়াটস নিউ, হোয়াটস নিউ, হোয়াট ইজ বলি না আমরা, বলি হোয়াটস নিউ, হোয়াটস নিউ, হোয়াট ইজ নিউ, হোয়াটস নিউ, হোয়াটস নিউ, হোয়াটস নিউ, ওকে? সো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, হোয়াটস নিউ, এটা কিন্তু সাধারণত আমরা বলি না কারোর সাথে, হ্যাঁ। সো বিষয়টা হচ্ছে কি, যখন আমরা কারোর সাথে দেখা হবে, বন্ধু বান্ধব বা পরিচিত দেখা হলে আমরা কি বলবো, হ্যাঁ হোয়াটস নিউ, বন্ধুর সাথে দেখা হলো, হ্যাঁ হোয়াটস নিউ, তারপরে টিচারের সাথে দেখা হলো, স্যার হোয়াটস নিউ, আমার স্টুডেন্টের সাথে দেখা হলো, আমি বললাম কি, হ্যাঁ হোয়াটস নিউ, ওকে, ক্লাস করাচ্ছি, হোয়াটস নিউ। সো নতুন কি আছে, মানে এই নতুনকে ওটা অন্য অর্থ ব্যবহার করা যায়, বাট হাউ আর ইউ না বলে আমরা বলতে পারবো কি, হোয়াটস নিউ, কি বলতে পারবো আমরা, হোয়াটস নিউ, হ্যাঁ ফ্রেন্ড, হোয়াটস নিউ, তার মানে হ্যাঁ ফ্রেন্ড, হাউ আর ইউ, ওকে?
Yes, যাফর লিখছে ওয়েস নিউ ইয়া ফাইন আমি বলার আগে লিখে ফেলতেছি ইয়েস কমিং গোয়িং অন আরো কয়েকদিন লিখে ফেলি ওয়েস নিউ এটা প্র্যাকটিস হয়ে যায় লিখলে কি হয় এটা প্র্যাকটিস হয়ে যায় ওয়েস নিউ ওয়েস নিউ ওয়েস নিউ ওয়েস নিউ ওকে সো অনেক কমেন্ট করা শুরু হচ্ছে ওকে প্লিজ আবার বলছি এটা শেয়ার করেন এবং আমার সাথে দু একবার বলেন ওয়েস নিউ ওয়েস নিউ ওয়েস নিউ ওকে সো ইটস গোয়িং ফাইন আচ্ছা এগুলো কেমন লাগছে হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু ওয়েস নিউ ইজন্ট ইট নিউ ওকে সো কমেন্ট করেন ইয়েস ইটস ফাইন ওকে ওকে সো আমরা ওয়েস নিউর পরে আরো একটা আমাদের হাতে আছে সেটা হলো এটাও নেটিভ স্পিকাররা খুব বেশি বলে সেটা হচ্ছে হাউ আর ইউ ডুইং ওকে নেটিভ প্রক্রিয়া উচ্চারণ করে আমার সাথে খেয়াল করেন হাউ আর ইউ ডুইং 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 ডুইং ইনটা বলে না ইনটাকে যে কোনো গোয়িং গোয়িং না বলে গোয়িং ইন ইন আচ্ছা ইনের উচ্চারণ করে ইংলিশ না তাহলে আমরা কি বলবো হাউ আর ইউ গোয়িং হাউ আর ইউ গোয়িং মাইট হাউ আর ইউ গোয়িং মানে তুমি কীভাবে সরি হাউ আর ইউ ডুইং তুমি কীভাবে করছো এটা না আমরা যখন হাউ আর ইউ ডুইং বলি অনেকে আমরা উত্তর দেই ইয়া আম ডুইং অর আই এম স্টাডিং আই এম রিডিং আই এম কন্ডাক্টিং মাই ক্লাস সো হাউ আর ইউ ডুইং হাউ আর ইউ ডুইং মানে সেটা না হাউ আর ইউ ডুইং মানে হচ্ছে হাউ আর ইউ তাহলে আমরা কী বলতে পারবো হাউ আর ইউ ডুইং হাউ আর ইউ ডুইং ভেরি গুড অনেকে কমেন্ট করছে আরও কমেন্ট চাই হাউ আর ইউ ডুইং হাউ আর ইউ ডুইং ইয়েস হাউ আর ইউ ডুইং ইয়েস আই এম ডুইং ফাইন এটা আপনি বলতে পারেন আম ডুইং ফাইন আম ডুইং ফাইন হাউ আর ইউ ডুইং আম ডুইং ফাইন ভেরি গুড থ্যাংক ইউ ইটস গোয়িং ভেরি ফাইন সো ফার ওকে সো আরেকটা শেখাবো তার আগে একটু কাজ করছি ইয়েস দ্যাটস গোয়িং ফাইন ওকে গাইস আমরা আবার বলছি ক্লাসটাকে একটু ট্যাগ দিই শেয়ার করি ওকে একটু কাউকে মেনশন করে দিই আমরা প্রত্যেকজন একজন দুজন ফ্রেন্ডকে একটু মেনশন করে দেই হ্যাঁ প্রত্যেকজন একজন দুজন ফ্রেন্ডকে একটু মেনশন করে দেই কমেন্টে সো দ্যাট তারা এটা দেখতে পারে আসলে হ্যাঁ এটা সবার জন্যই উপকারী এটা সবার জন্য উপকারী সো আমি সেটাই বলছিলাম বারবার ওকে ওকে সো আর দিকে কিছু আছে কি না ওকে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে হাউ আর থিংস কি আছে হাউ আর থিংস 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 এভাবে বলি হবে সো কার সাথে দেখা হলো হাউ আর থিংস হাউ আর থিংস হাউ আর থিংস ওকে সো বন্ধু ফ্রেন্ড হাউ আর থিংস হাউ আর থিংস হাউ আর থিংস ওকে সো দেখি কমেন্ট করি শিখলে আমরা হাউ আর থিংস হাউ আর থিংস ওকে আম ডুইং ফাইন হাউ আর ইউ ডুইং ইয়েস আম ডুইং ফাইন অ্যাজ ওয়েল সো হাউ আর থিংস সো আমরা কাউকে হাউ আর ইউ না বলে আমরা কি বলতে পারি হাউ আর থিংস ওকে এই যে আমরা কমেন্ট করছি ফাইন হাউ আর থিংস হাউ আর থিংস হাউ আর থিংস ইয়েস ইয়েস ইজ ডুইং অন ফাইন হাউ আর থিংস ইয়া How are things? Okay, that's great. Patwari likhse, how are things? That's great, that's great, that's great. Okay. Acha. তাহলে আমাদের আরো আছে কিনা no আমরা একটু আরো অনেকগুলো আছে বাট আমরা আজকে চারটা নতুন জিনিস শিখছি একটা হচ্ছে কি what have you been up to আরেকটা হচ্ছে কি where's new আরেকটা হচ্ছে কি how are you doing আরেকটা হচ্ছে কি How are things? How are things? Okay? So, এই চারটা expressions এখন থেকে আমরা কোথায় ইউজ করবো? Yes! How are you? না বলে. So, এখন থেকে সারা জীবন তো হাওয়ার ইউ বললাম অনেক বলছি সেটাকে এখন আপাতত আমরা একটু মিউজিয়ামে রাখি এখন থেকে আমরা এই চারটা এক্সপ্রেশনস ইউজ করবো ঠিক আছে কি জানো হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু হাউ আর থিংস then how are you doing and then where's new okay so hopefully এটা মনে থাকবে so কেমন লাগছে ক্লাসটা
কমেন্ট 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 ওকে সো আমরা কি সবাই বুঝতে পারছি কিনা মানে আমি যা বলছি আমার কথা আমার উদাহরণ আমার সবকিছু ইজ ইট আন্ডারস্ট্যান্ডেবল ইজ ইট আন্ডারস্ট্যান্ডেবল ওকে প্লিজ কমেন্ট ইট দেন আমি আরেকটা নতুন এক্সপ্রেশন শেখাবো এটা হাউ আর ইউ না অন্য কিছু ওকে ওকে সো কেমন লাগছে সবার হোপ নাইস বুঝতে পারছি কিনা আমরা ক্লাসটা Is everything okay? Then I'm going to do another episode, right? Okay. Yes, amazing. What have you been up to? Where's Neil? How are you doing? How are things? Sharifullah Islam, Shafin, right? So, Joe's. Okay. It's handy. Very good. Thank you very much. Okay. Yeah, you're obviously so good. Thank you. Sensational, Jafar. Okay. That's terrific. All are okay, okay. Kaushik will say all are okay, okay. That's great. So I love to have this comment. Enjoy kurchi class ta, bhalo lagche, okay. Shaila will say je enjoy kurchi class ta, bhalo kurchi, okay. Shaila Sharmin. Okay, thank you very much. I love to hear a lot of appreciation like this. Okay, so over the years, you guys know je dirgho din dhore ei English IELTS eigulo porachhi. 2005 থেকে শুরু করেছি সো ইটস বিন এ লং জার্নি অ্যান্ড সবসময় স্টুডেন্টদের সাথে ছিল অ্যাপ্রিসিয়েশন ছিল সবার সবাই অনেক ভালোবাসে পছন্দ করে এগুলো হচ্ছে আমার মোটিভেশন আমার ইন্সপিরেশন এবং অনেক বেশি কাজ করতে পছন্দ করি এই রিলেটেড সো সামনে অনেক অনেক এক্সাইটিং জিনিস আছে এখনই বলবো না ওকে সো ইউ আর গোয়িং টু গেট ফ্রম মি এডুকেশনের ইংলিশ লার্নিংটাই চেঞ্জ হবে ইনশাল্লাহ হ্যাঁ আমরা চেঞ্জ বলতে বোঝাচ্ছি সহজে শিখব এবং সেটা আমি স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির স্টুডেন্টস তারপরে যারা স্টুডেন্ট না ইংলিশ দরকার আরও অন্য অনেক ধরনের এমপ্লয়েবল স্কিল দরকার সেই বিষয়ের প্রেক্ষিতে অনেক নতুন নতুন জিনিস করছি বাট ঠিক কী করছি এটা এখনই বলা যাবে না ইনশাল্লাহ আমরা এগুলো নিয়ে খুব শীঘ্রই হাজির হব হ্যাঁ সো থ্যাংক ইউ ভেরি মাচ এখন আমরা আরও একটা এক্সপ্রেশন শিখব এটা খুবই কমন একটা এক্সপ্রেশন ইংলিশটা এটা বারবার বলে আমি আমার স্টুডেন্টদেরকে অনেক শিখাইছি সো আজকে আরেকবার দেখাচ্ছি সেটা হচ্ছে ওকে আম ফ্রেড উচ্চারণটা প্রনাউন্সিয়েশনটা হচ্ছে খেয়াল করেন আম ফ্রেড আম ফ্রেড আম ফ্রেড আম ফ্রেড আই অ্যাম অ্যাফ্রেড এরকম না I'm afraid. Okay. So, এটা একটা common expression ইংলিশটা ইউজ করে সেটা হচ্ছে I'm afraid. Okay. So, এটা একটু লিখেন তো একজন যাতে স্পেলিংটা কারো ভুল না হয় I'm afraid. অর্থাৎ I am কে I'm আর afraid যেটা ভীত যেটা afraid I'm afraid. Okay. কেউ লিখছে আম ফ্রেড একজন ভয়ের সিনথি ভয়ের চিহ্ন দিছে এনিওয়েজ নাও আমি একটু জানতে চাচ্ছি আম ফ্রেড এই এক্সপ্রেশনটা আমরা কখন ইউজ করি ওকে এভরিওয়ান প্লিজ কমেন্ট করতে হবে এখনই যে আম ফ্রেড এইটা আমরা কখন ইউজ করি হ্যাঁ আম ফ্রেড আমরা এটা কখন ইউজ করি এটা একটা খুবই কমন এক্সপ্রেশন খুবই পপুলার এক্সপ্রেশন Now you guys have to comment. Everybody please comment it. Okay, once again. What does that mean, I'm afraid? Everyone, please. I'm bhoy paisi hai. Synonym of I'm sorry, in negative, okay? Why do we feel fear? Jokhon bhoy pai amra, abu upor siddhik bolche, okay? আবু বকর সিদ্দিক হচ্ছে আমার
ishikhan.com যেখানে আমি IELTS এর লাইভ ক্লাস নেই সেখানকার স্টুডেন্ট সো হয়ে পাইছে হ্যাঁ ওকে আচ্ছা এনি মোর কমেন্টস গাইজ আমফ্রেড মানে কি চমৎকার একটা মিনিং আছে এটা আমি বলবো ওকে সো আমফ্রেড ইন নেগেটিভ আচ্ছা ওকে 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 গাইজ কন্টিনিউ টু কমেন্ট হ্যাঁ Okay, when you feel awkward, okay, replacement of sorry. Jodi kono kichu, replacement of sorry. Jodi kono kichu hote pare, okay. Okay, okay, so that's great. Shubhulis, I'm afraid I can't help you. Shubhroa, I'm afraid I can't help you. Okay, so I'm afraid, ek kotha amra kokhon use kori, okay, comments gwenam, negative answer. Acha fine, ami solve kore dicchi. প্রথমত বলি যে নেটিভ ইংলিশ স্পিকার যারা তারা এই আমফ্রেড এক্সপ্রেশনটাকে অনেক বেশি ইউজ করে ওকে এবং ইউজ করা দরকার এই জন্যই ওরা করে ইভেন যারা বিশেষ করে আমরা আইএলটিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি যারা আইএলটিএস এর অ্যাক্টিভিটা লিসনিং করছি সেকশন ওয়ানে অলমোস্ট সবসময়ই বলতে শোনা যায় এই এক্সপ্রেশনটা আমফ্রেড আমফ্রেড ওকে So my question is যে আমফ্রেডটা কখন আমরা ইউজ করি সো অনেকে আমরা অনেক ধরনের আনসার করছি কেউ বলছে আমরা ভয় পাওয়ার ক্ষেত্রে বলি কেউ বলছে সরিকে রিপ্লেস করতে পারি আচ্ছা ঠিক আছে সো যারা বলছে সরিকে রিপ্লেস করতে পারি তাদের জন্য আমার একটা মজার কথা বলি হ্যাঁ ধরেন এমনিতে আমি যদি বলি আমি ভীত তাহলে কি বলবো বল আই এম অ্যাফ্রেড অফ দিস হ্যাঁ তো ধরেন আমি আমার সাথে কারো একজনের ধাক্কা লাগছে হ্যাঁ ধাক্কা লেগে সে পড়ে গেছে পড়ে যাওয়ার পর এখন আপনি যেহেতু বলছেন সরিকে রিপ্লেস করা যায় সো আম সরি না বলে আমার আম ফ্রেড বলবো তো ধাক্কা মেরে পড়ে গেছে এখন আমি যদি তারে বলি যে আম সরি না বলে যদি বলি আম ফ্রেড আম ফ্রেড আম ফ্রেড তখন সে কি বলবে সে উঠে এসে যদি বলে ওকে ওকে ইটস ওকে নাথিং টু বি আফ্রেড ওকে সো দ্য থিং ইজ যে আম সরিকে এটা সবসময় রিপ্লেস করে না বাট অনেকটা পরোপকারী সহজ কথা বলে দিচ্ছি সেটি হচ্ছে যে ধরেন আপনি কাউকে নো বলবেন কি বলবেন নো অর্থাৎ কাউকে নো বলবেন যে কোনো নো অর্থাৎ আপনাকে কেউ প্রশ্ন করছে আপনি নো বলবেন অপারগতা প্রকাশ করবেন নো বলে ওকে এই নোটাকে আমরা অনেকে কর্কশভাবে বলি অনেকে আবার খুব জেন্টেলি বলি অর্থাৎ কাউকে জেন্টেলি রিজেক্ট করবেন না করে দিবেন এরকম একটা সিচুয়েশনে আমরা কি বলি আমফ্রেড বলি তাহলে আমফ্রেডটা আমরা কখন ইউজ করি আম সরি বাট এটা তখন ইউজ হবে যখন হচ্ছে আপনি কাউকে জেন্টেলি না করে দিবেন যে না এটা আমি পারবো না এটা আমার দ্বারা সম্ভব না এরকম যখন কাউকে না করবেন তখন আপনি ইউজ করবেন আমফ্রেড যেমন আপনি আমাকে বলতে পারেন যে excuse me can you help me in reading now অর্থাৎ আপনি কি আমাকে রিডিং করতে সাহায্য করবেন আমি বললাম I'm afraid I can't this is my english expression class now so I can't help you I'm afraid অর্থাৎ আমি তার কি বললাম না করে দিলাম ভদ্রভাবে আমি বললাম কি I'm sorry আমি এখন পারবো না এটা যেহেতু english expression class আমি যখন রিডিং ক্লাস নেব তখন হয়তো তোমাকে হেল্প করবো বাট এখন এটা সম্ভব সো আমি জেন্টালি কি বলেছি তাকে না করে দিয়েছি বাট আমাকে আমাকে যদি বলতে আমি বলতাম যে হোয়াট আর ইউ থিঙ্কিং হ্যাঁ ফেসবুকে করো এটা আমার দ্বারা সম্ভব হবে এখন দেখো না কি ক্লাস নিচ্ছি সো পরে রিডিং দেবো হ্যাঁ খুব জেন্টল তাই না সো আপনি যখন জেন্টালি কাউকে না করবেন তখন আপনি কী করবেন আমফ্রেড ইউজ করবেন এক্সকিউজ মি ক্যান ইউ টেল মি হাউ টু গেট টু বসুন্ধরা সিটি ফ্রম হিয়ার এখান থেকে বসুন্ধরা সিটিতে কীভাবে যাওয়া যায় একটু বলবেন আপনি বলবেন আপনি যখন একটা নতুন আপনি চিনেন না তো আপনি কী বলবেন I'm afraid I can't help you. I'm a stranger here. I'm a stranger or I'm a newcomer. I'm a newcomer or I'm a stranger. অর্থাৎ আমি নিজে এখানে নতুন তো সরি আপনাকে আমি কোনোভাবে সহযোগিতা করতে পারবো না সো ধরেন আপনাকে কেউ একজন বললো যে এক্সকিউজ মি আই ওয়ান্ট টু ম্যারি ইউ এটা কেউ আপনাকে প্রশ্ন করতেই পারে তাই না সেটা ছেলেকেও করতে পারে মেয়েকেও করতে পারে এক্সকিউজ মি আই ওয়ান্ট টু ম্যারি ইউ তো খারাপ কিছু বলেন নাই রাইট তো ম্যারি করতেই হোক সো আপনি কি এত বড় সাহস আমি আমাকে ম্যারিড অফার দিলাম
একটু সাহস কম না কেন ভাই দরকার আছে একটু ভদ্র হওয়া নাকি বললেন যে I'm afraid I can't marry you. I'm not able to marry you. উত্তর বলতে পারেন অথবা আপনি বলতে পারেন যে I can't marry you. I'm afraid I can't marry you because I'm already married. অথবা I can't marry you because I'm already engaged. Okay. So excuse me, can I love you? I'm afraid you can't. I'm already engaged. Okay. তো এইভাবে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আমরা যখন কি করবো প্র্যাকটিক্যালি দেখলাম যে আমরা যখন কাউকে নো করে দেবো জেন্টালি তখন আমরা আম ফ্রেড ইউজ করবো যে হপফুলি মাথার মধ্যে ঢুকে গেছে রাইট ওকে এখন থেকে ইউজ করতে হবে সো আমি একটু দেখি তো একটা দুটা এক্সাম্পল দেই আমরা একটা দুটা এক্সাম্পল দেই সবাই ভেরি গুড ভেরি গুড ভেরি গুড অ্যাবসলিউটলি গুড Okay, so I'm afraid I can go away leaving your amazing class. Thank you very much. I'm afraid I can go... Okay. I'm scared. Chocolates eat too much fatty. That's good. But dark chocolate can be good. I'm afraid I don't know the exact location. I'm afraid I'm already married. Okay. Okay. So, it's going on nice. Yeah. Okay. So, I'm going to hear Ara Amrahate Fiatse. শেষ করে দেবো একটু পরে আরেকটা এক্সপ্রেশন হ্যাঁ দ্যাটস নো গুড দেন কি দ্যাটস নো গুড দেন দ্যাটস নো গুড দেন দ্যাটস নো গুড দেন ওকে এটা আমরা লিখে ফেলি দ্যাটস নো গুড দেন আপাতত কমেন্ট বক্সে লিখলেই হবে দ্যাটস নো গুড দেন ওকে আমরা একটু সবাই লিখি দ্যাটস নো গুড দেন দ্যাটস নো গুড দেন Everybody, please. Lekha shuru koren. That's no good then. I'm afraid I can marry you. I have a boyfriend. Okay. Okay. That's no good then. That's no good then. Okay. Na khane spelling ta that is ke maskhane ekta comma thakbe ha that's no look ami ekta comma diyechi that's no good then so eta ekta chamokkar common expression etar bangla ta amra onek boli but amra eta ami kokhono kauke shunini mane native ra chhara bangladesher kauke that's no good then ei expression ta ami personally kokhono bolte shuni nai ashole shuni nai kokhono shuni nai that's no good then ei kotha tai bhabe but eta native use kore ielts er listening e ei dhoroner kotha gulo beshi bole so ami to jante chaichi je that's no good then etar ortho ki hote pare right ekta meaning ta ki hote pare ektu dekhi to amra try kori shobai everybody please shob ektu try koren that's no good then what should be the meaning mane amra kokhon eta use korte pari basically ha okay shobai that's no good then yeah Yeah, Tatri, quick! That's no good then, Maniki. Everybody, please, quick. Okay. Around 5 minutes, I'm going to talk about 40 minutes, I'm going to class time, I'm going to Okay. So, that's no good then. আবার এটার অর্থ বলি আবার একটু বলছি যে কাইন্ডলি আমরা একটু ক্লাসটাকে একটু শেয়ার করি সবার সাথে শেয়ার করেন না কেন এতগুলো মানুষ শেয়ার করে না তোমাদের এত কষ্ট করে ক্লাস নিচ্ছি শেয়ারটা করেন না হ্যাঁ তত মানুষগুলো দেখতে পারে একটু রাইট তো শেয়ার করলে কী হয় এত কষ্ট করে পড়াচ্ছি
করেন শেয়ার করেন সবাই শেয়ার করেন Yes. Okay, that's no good then. অর্থ কি? When something going wrong, that's no good then. When something going wrong, সোজা কথা, when something going wrong, fine. Thank you. এটা কে বলছে? জাফর আকবর বলছে. আর কেউ, any comment, any comment? একটু চেষ্টা করি, that's no good then, মানে কি হতে পারে, everybody please. That's no good then, that's no good then, that's no good then, that's no good then. Okay, so, কি হতে পারে এটা? Not bad, that's no good then, mean not bad, na? Darao. Mandre klito hobe, not that's no good then, not bad. Acha. To ekhon jeta holo je ami nijei ektu bolchi je basically that's no good then mani ki ashole, ha? Eta negative phrase kore holo, je amra ekta udahoron dei bhalo hobe je dhoren ami ajke 10:30 tay amar ei live class ta shuru korchi. এক ঘন্টা আগে নোটিফিকেশন দিছি যে আজকে 10:30 আমার একটা লাইভ ক্লাস আছে সো এটা দেখে আপনাদের মধ্যে একজন আমাকে টেক্সট করলেন যে ভাইয়া আমার পক্ষে আসলে এই ক্লাসটা মিস করতে চাচ্ছি না কিন্তু আমার না কালকে এক্সাম কালকে এক্সাম আমাকে একটু পড়তে হচ্ছে নাহলে আমি খারাপ করব ওকে সো এই ক্লাসটাও গুরুত্বপূর্ণ বাট এক্সামটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তখন আমাকে যখন আপনি এটা বললেন যে আমার কালকে এক্সাম আমি এই পারব না তখন আমি বললাম যে ওকে দ্যাটস নো গুড দেন টু জয়েন মাই ক্লাস ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর স্টাডি ওকে এটাকে বলা হয় দ্যাটস নো গুড দেন তাহলে এটার বাংলাটা কি হবে বাংলাটা বাংলাটা হচ্ছে আমরা বলি তাহলে এটা ঠিক হবে না কি বলেন তো তাহলে এটা ঠিক হবে না তাহলে এটা ঠিক হবে না তাহলে এটা ঠিক হবে না মনে থাকবে সো দ্যাটস নো গুড দেন কারণ বাংলা আমরা প্রচুর বলি তাহলে এটা ঠিক হবে না বাট এটা কিন্তু আমরা দ্যাটস নো গুড দেন এই এক্সপ্রেশনটা আমরা আসলে ইউজ করি না ওকে সো এই এক্সপ্রেশনটা ইউজ করতে হবে দ্যাটস নো গুড দেন সো ইটস আ ভেরি নাইস ওয়ান দ্যাটস নো গুড দেন আমরা তাহলে ই করি যে দ্যাটস নো গুড দেন এটা আমি বাংলাটা কি বললাম বাংলাটা লিখে তো একজন দুজন যাতে বুঝতে পারি যে আপনারা পেয়েছেন বাংলা আমি কি বলেছি আর বলবো না হ্যাঁ একটু শুনতে চাচ্ছি এভরিবডি প্লিজ কমেন্ট মেক সাম কমেন্টস কুইকলি এটার পরে ওকে এটার পরে আরেকটা শিখবো কুইক দ্যাটস নো গুড দেন দেয়ার ইজ নাথিং রিমেইন অ্যাট অল ওকে সামথিং ইজ নো ইউজ আমি ইংলিশ জানতে চাই না ভাই ইংলিশ বাদ দেন মানে বাংলা কি বলছি বাংলা ওকে বাংলাটা হচ্ছে কি মানে ইংলিশ আপনারা বহুত বলেন এইগুলো আসলে আমরা বাস্তব ইউজ করি না হ্যাঁ বাংলা বাংলা কি বলছি তাহলে তাহলে সেটা ঠিক হবে না বা তাহলে এটা ঠিক হবে না তাহলে এটা ঠিক হবে না হ্যাঁ এই এই এইটা এইটা এই যে শুনে গেলিছে তাহলে এটা ঠিক হবে না তাহলে এটা ঠিক হবে না ভেরি গুড গুড তাহলে এটা ঠিক হবে না এটাই ঠিক আছে হ্যাঁ আর ইংলিশ দরকার নেই এগুলোর শুধু বাংলায় মান মনে রাখবে তাহলে এটা ঠিক হবে না আর ইংলিশে আমরা মনে রাখবো দ্যাটস নাও গুড দেন সো এখন অনেক সময় এরকম হয় না যে আমরা প্রায় তো হয় যে এই কাজটা ঠিক হবে না তোমার এই কাজটা করা ঠিক হবে তো আমরা বলবো যে দ্যাটস নাও গুড দেন ওকে সো আমি যে গল্পটা বলছি যে এক্সামের গল্পটা আর আমার এই ক্লাস করাটা এইটা মনে রাখলেই দ্যাটস নাও গুড দেনটা খুব ইজি হয়ে যাবে রাইট সো থ্যাংক ইউ ভেরি মাচ শেয়ার করতে থাকি ক্লাসটা হ্যাঁ আচ্ছা এই কথাটা আমরা অনেকেই শুনি হ্যাঁ ডোন্ট গিভ আ ড্যাম উচ্চারণটা হচ্ছে ড্যাম ডোন্ট গিভ আ ড্যাম উচ্চারণটা কি আমরা একটু লিখে নেই ডোন্ট গিভ আ ড্যাম ডোন্ট গিভ আ ড্যাম এটা হচ্ছে আ ডোন্ট গিভ আ ড্যাম ডোন্ট গিভ আ ড্যাম এভরিবডি লিখে নেই এটা ওকে লিখে তো দেখি একজন লিখছে কি না ডোন্ট গিভ আ ড্যাম ওকে সো ডোন্ট গিভ আ ড্যাম Don't give a damn. Okay. Don't give a damn. Acha. So the don't give a damn. Onikhi likche. Don't. Tahole eta thik hobe na. That's no good. Then this is not good for me. Okay. Tahole. Don't give a damn.
Okay, hey to hoche, don't give a damn, don't give a damn. Oh, don't give a damn, don't give a damn, don't give a damn, don't give a damn. Don't give a damn. Don't give a damn. I don't give a damn. Okay. I don't give a damn. Okay, now, amake bolte hobe je native speaker ra, don't give a damn, kokhon use kore. Everybody, quick. Comment. Okay. So don't give it a damn, Maniki. Don't give a damn. So everybody, please comment. Sami dekhte pachhi. Don't give a damn. Okay. And what is the meaning of don't give a damn? Okay. Arthat kokhon amra eta use kori. Everybody, please comment. Okay. Don't give a damn. When they want to say I don't care, okay, bollo chandona, okay, chandona shortcut, don't give a damn, patta na dewa, eta bolche ki al nahia, okay, faltu kotha bolo na, acha kono byapare, okay, kishor bolteche ki don't give it a damn, which give challenge. Care na kora, ki bolche eta? Care na kora, ado adhare, hasta nado adhare. Don't give a damn, I don't care. Okay, itthi siddhi, I don't care. Okay, I don't care, I can do it. Okay, so, well, that's been great, guys. I love you all. Great. Okay, that's it. I don't give a damn to it. So, kyu ekjon dhona apnake bollo je obuk bolche তুমি খুব খারাপ মানুষ, তোমার দেখে কিচ্ছু হবে না, তুমি যা করতেছ এগুলো দিয়ে মানুষের কোনো উপকারে আসবে না। সো এটা শুনে তুমি বললা আই ডোন্ট গিভ এ ড্যাম হোয়াট আদার পিপল আর সেইং অ্যাবাউট মি, আই ডোন্ট গিভ আ ড্যাম, তার মানে কি আই ডোন্ট কেয়ার। ওকে, এগুলো একটা আর হচ্ছে যে For example, you are learning English, you have started to learn English, প্রচুর ভুল করতেছেন, বারবার আটকে যাচ্ছেন, হতাশ হচ্ছেন, কিছু সাফল্য পাচ্ছেন, তখন দেখবেন এক শ্রেণীর মানুষ আপনাকে বলা শুরু করছে, তোমার দিয়ে ইংরেজি হবে, তুমি ইংরেজি শিখবা, আমি তো বুঝছিলই, হ্যাঁ তোমার ইংরেজি শেখা, কলা গাছের ইংরেজি শেখা, দুটা তো একই কথা, তাই না? তুমি তোমার দিয়ে এটা হবে ইংলিশ, তুমি ইংলিশ শিখবা, গেছেন হতাশ হয়ে, গিভ আপ করছেন, এবার ঘুমায় গেছেন, এরকম কেউ কিছু বললে আপনি জাস্ট বলবেন আই ডোন্ট গিভ এ ড্যাম, বিকজ আই ক্যান ডু ইট, ওকে, সো ড্যাম, ওকে, ড্যাম ইট, অনেকে বলে না ড্যাম ইট, সংক্ষেপে এটাকে আমরা বলতে পারি ড্যাম ইট, ওকে, সো ডোন্ট গিভ এ ড্যাম মানে হচ্ছে ডোন্ট কেয়ার, আই ডোন্ট গিভ এ ড্যাম নর্মালি আমরা বলি, এটার অর্থ হচ্ছে আই ডোন্ট কেয়ার, সো এখন থেকে আই ডোন্ট কেয়ার না বললে আমরা কি বলবো, আই ডোন্ট গিভ আ ড্যাম, মনে থাকবে তো, ওকে, সো হ্যাঁ আমার তাতে কিছুই যায় আসে না, একটু জানো লিখলো, আচ্ছা অনেকের হয়েছে, অনেকের কৃতিত্ব নিচ্ছে যে আমারটা হয়েছে, ঠিক আছে হয়েছে তো কি হয়েছে, ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ভালো যাচ্ছে আসলে, ফাইন, থ্যাংক ইউ, ওকে, দ্যাটস নাইস, ওকে, কটা বাজে, কতক্ষণ হইলো ক্লাসটা অলরেডি, Okay, 46 minutes, I guess.
তো আমরা শুরু করব শেষ করব আর কি শেষ করার আগে লাস্ট ওয়ান হ্যাঁ এটাই লাস্ট ব্রাশ অফ এটা একটা এক্সপ্রেশন এটা একটা ফ্রেজাল ভার্ব ব্রাশ অফ বি আর ইউ এস এইচ ও এফ এফ ব্রাশ অফ ব্রাশ অফ ওকে আমরা একটু লিখি তো এটা লিখে একদম বলেন এটাই লাস্ট আমরা এটা দিয়ে শেষ করে দিচ্ছি ক্লাস ব্রাশ অফ এভরিবডি প্লিজ ব্রাশ অফ ব্রাশ অফ মানে কি কুইক বলতে হবে ব্রাশ অফ ব্রাশ অফ ইয়া ব্রাশ অফ ইয়া লেখা ঠিক আছে হ্যাঁ বি আর ইউ এস এইচ ও এফ এফ ব্রাশ ব্রাশ অফ ব্রাশ অফ এটাই আমাদের লাস্ট আজকের জন্য হ্যাঁ ওকে সো ব্রাশ অফ ব্রাশ অফ ব্রাশ অফ বা নেটিভ ইংলিশ স্পিকার এটা কখন ইউজ করে কে বলতে পারবে এখনই কমেন্ট বক্সে বলতে পারলেই পুরস্কার ব্রাশ অফ একজন লিখছে কৌশিক বাতিল করার একজন লিখছে মুগ্ধ করা অভিশাপ দিবেন কি কোন অভিশাপ দিবেন না কে কার অভিশাপ দিছি ব্রাশ অফ বাদ দাও কি আমি বাতিল করা বাতিল করা আর কেউ আর কেউ ধরেন আপনাকে কেউ বললো যে আপনাকে বললো যে তোমার ফ্রেন্ড আছে না তোমার ফ্রেন্ড খুবই খারাপ ঠিক আছে কারণ সে তোমার বিরুদ্ধে আমার কাছে অনেক কথা বলছে তোমার বিপক্ষে বলছে হ্যাঁ তুমি নাকি এটা করো ওটা করো ওটা করো তুমি নাকি তার সাথে ভালো আচরণ করো না এই অনেক ধরনের আপনাকে নেগেটিভ কথা বলবো যে তোমার ফ্রেন্ড এগুলো তোমার সেগুলো আমরা বলি হ্যাঁ যদি ওরা ঠিক তো আপনি আবার একটু পজিটিভ মাইন্ডেড মানুষ আমার মতো সো আপনি আচ্ছা থাক ঠিক আছে যা বলার বলছে আমি তো শুনি নাই ঠিক আছে সো এইটা আপনি যে বললেন আপনি যে শুনি নাই ঠিক আছে আমি আমি তো শুনি নাই ঠিক আছে এগুলো বাদ দাও সো আপনি কী করলেন বলুন তো আপনি একটু ইগনোর করলেন কী করলেন এই বিষয়টাকে ইগনোর করলেন সো এখন আমি বলতে পারি যে ইউ হ্যাভ ব্রাশড ইট অফ ইউ হ্যাভ ব্রাশড ইট অফ সো অর্থাৎ একজনের নেগেটিভ কথা আপনার বিপক্ষে বলছে এটা আবার আরেকজন এসে জানাইছে আপনাকে আপনি তাকে বললেন কি জাস্ট ব্রাশ ইট অফ ব্রাশ ইট অফ ব্রাশ ইট অফ আই ডোন্ট গিভ আ ড্যাম ব্রাশ ইট অফ নাকি আই ডোন্ট কেয়ার ব্রাশ ইট অফ এটাকে জাস্ট ইগনোর করো কী করো ইগনোর করো সো ব্রাশ অফ মানে হচ্ছে কোনো কিছুকে জাস্ট ইগনোর করা কী করা ইগনোর করা আর একটা কৌশলে মনে রাখার জন্য আমরা ব্রাশ কেন করি আমরা ব্রাশ করি কী করার জন্য অনেক জার্ম থাকে দাঁতের মধ্যে এটা ওটা হ্যাঁ তো এগুলো কী করার জন্য বলুন তো ইগনোর করার জন্য যে আমার দাঁত একদম ঠিক থাকবে একটাও কী করতে পারবে আমাকে আক্রমণ করতে পারবে সেটা আমি কী করছি ব্রাশ করে অফ করে দিচ্ছি ব্রাশ করে অফ করে দিচ্ছি ঠিক আছে সো এটা এখান থেকে মনে রাখবেন ব্রাশ অফ এটা যখন ব্রাশ করে অফ করা মানে কি বাদ দেওয়া সো আমি কী করছি কথাবার্তা সমাজে আমার বিপক্ষে আপনার বিপক্ষে বা নেগেটিভ যত কিছু আছে আপনি জাস্ট ইগনোর করার ক্ষেত্রে আপনি কী বলবেন ব্রাশ অফ সো ইগনোর এটাই হচ্ছে ব্রাশ অফ বেসিকলি এটা এটাই মিনিং তাহলে ভাইয়া আপনাকে কেউ বললো যে ইউ ক্যান্ট লার্ন ইংলিশ সো ইটস নট পসিবল খালি ভুল করে তোমার ইংলিশ হবে না হবে না হবে না তুমি সাফল্য পাবা না তুমি ঠিক আছে আমার যে হওয়া লাগবেও না ওকে আই জাস্ট ব্রাশ ইট অফ মধ্যে তাহলে সো ব্রাশ ইট অফ মানে হচ্ছে ইগনোর করা ইগনোর করা পাত্তা না দেওয়া ঠিক আছে অনেকটা ড্যামেজের মতোই সো ভেরি গুড সো আমরা এখন শেষ করবো শেষ করার আগে আরেকবার বলছি যে এই এই ক্লাসটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট ছিল সো আপনারা এই ক্লাসটিকে আবার একটু কাইন্ডলি একটু নিজেদেরকে একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন দেন খালি একা একা শিখতে চান কেন হ্যাঁ
সো নিজেদেরকে ফ্রেন্ডদের একটু মেনশন দেন, একটু ট্যাগ টুক দিয়া, শেয়ার টেয়ার দিয়া ওদেরকে একটু শোনান। হ্যাঁ, সুতরাং আমারও একটু কি হয় ভালো লাগে, এত কম স্টুডেন্ট পড়ে এত মজা পাই না। আচ্ছা, সো এখন বিষয়টা হচ্ছে যে আজকের ক্লাসটা কেমন লাগলো, শেষ করে ফেলছি আর কি। সো একটু কমেন্ট করেন যে এরকম আরও কোনো ক্লাস নেবো কি না, বা এ ধরনের ক্লাস যদি সপ্তাহে একটা করে থাকে তাহলে কেমন হয় একটু কমেন্ট করেন। হ্যাঁ, ওকে, কমেন্ট করার পর এরপর আমি বিদায় নেব। সো কমেন্ট ওকে। সেই হবে পরে আগে কেমন লাগছে সেটা। প্লিজ মেক এ লাইভ ক্লাস ওয়ান্স আ উইক। ওকে ওকে ওকে, ডেফিনেটলি ডেফিনেটলি না, আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের ক্লাসটা কেমন লেগেছে, আগে বলবেন কেমন লেগেছে, তারপরে সাথে বলবেন একটা ক্লাস হলে ভালো। খালি নিজের স্বার্থ কষ্ট করে পড়ার চেয়ে একটু অ্যাপ্রিসিয়েশন পাবো নাকি, তাও দিবেন না কেউ। ওকে, খালি লাভ সাইন, আই এনজয় ইট মোস্ট, ভালো। এভরি ডে উই ওয়ান্ট দিস কাইন্ড অফ ক্লাস, কে বলছে খেয়ালে কোনো কাম নাই, ইনতে সিনতে বলছে না, ভাল লাগছে, অ্যামেজিং ক্লাস, উই এনজয় ইট আ লট, সো গুড, কে বলছে কৌশিক। তারপর খুব খুব কি খালি লিখছে খুব, দ্য বেস্টার সাইন, বুঝছি ভালো, জুস লাগছে কি, খুব জুস লাগছে মানে কি, খুব জুস লাগছে মানে এটা কোন এলাকার ভাষা, খুব জুস লাগছে, আমার ক্ষুধা লাগছিল, খাওয়া বাদ দেওয়া ক্লাস করলাম, আয় দিছে মনে করে আর, কিন্তু আমারও ক্ষুধা লেগে গেছে, আমি তো খাইনি। I'm going to eat a bit later. Okay, khubha lagse, bhalo lagse. Fine, fine. Thank you very much. I'm writing task. I'm going to write class. Okay, okay. Shop is going to be able to write task 1, 2, 3, 4. Task 1, task 2. This is going to be a life class. I'm going to be able to write a class. Wait and see. And be with me. Keep in touch and see what I'm going to do. Okay? Very well. Very well. Okay? Thakke bosha lagbe. প্রশংসা করতে গিয়ে ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকের আমরা ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আমরা ঈদের পর থেকে রেগুলার প্রত্যেক উইকে অ্যাটলিস্ট একটা করে এরকম ক্লাস নেব। সো ইনশাআল্লাহ সবাই আমরা একসাথে থাকবো, একসাথে শিখব, এবং ইট উইল বি ভেরি ভেরি হ্যান্ডি রিওয়ার্ডিং ফর ইউ অল। ঠিক আছে, সো অনেক কষ্ট দিলাম, অনেকেই না খেয়ে ক্লাস করছেন, আমিও কিন্তু না খাইনি, সো আমি খাবো। সো হ্যাভ আ ভেরি গুড night and have a nice sleep as well with a lot of nice dreams. So until then, bye bye, Allah, Assalamu alaikum.